হ্যালো, হ্যাঁ খোলা হয়নি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বলে দেবো। হ্যাপি অ্যানিভার্সারি। সুন্দর দেখাচ্ছে, 20টা বছর কেটে গেল তো, কেমন আছো? ভালো আছি। একটা চ্যাপ্টার শেষ হয়ে এলো। এত সোজা তুমি কি লেভেলে রেসপন্ড করছো তুমি জানো? করছো তো, জাস্ট লুক এট ইউ। কালকে যা দেখে গেছি তার থেকে 3 টাইমস ব্রাইট। হ্যাঁ বানিয়ে 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 নিতা 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 নিতা, এটা একটা লড়াই, এটা এটা তুমি আমি আমরা সবাই একসাথে লড়ছি। এটা তুমি একা একা লড়ছো না, এটা প্রতি সেকেন্ডে লড়তে হবে, তবে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এই যে আমি তোমাকে টাচ করছি, তুমি ফিল করছো এনার্জিটা? ফিল করছো? ভয় কিসের? আমরা আবার সমুদ্রে বেড়াতে যাব আগের মতো, ভয় নেই।
ফুজি এসেছিল। কি বললো ফুজি? বললো ওর এক বন্ধু টার্মিনাল সেজেছিল, সে নাকি একবার এক বছরের বেশি বাঁচেনি। গন্ধ না গন্ধ তো সুপারকে বলে বলে একদম কোনো এলদোল নেই, কোনো এলদোল নেই, খালি পেশেন্ট পার্টিকে খেজাত্তার। ওয়েদারে কোনো মামা আছে? পুরো ছাতা নিয়ে বেরোয়নি, পুরো একদম দেখুন রেইন্ড হয়ে গেছে পুরো একদম। কি করিস রে সারাদিন? আমি সে কোন সকালে বেরিয়ে যাই আর ফিরতে ফিরতে এত দেরি, সব ছত্রাখান হয়ে পড়ে আছে। কাল আসছিস তো? হ্যাঁ, কেন? যা। কাল আসছেন তো? আসবো আসবো, কালকে আসতেই হবে। আসছি কালকে, আসতেই হবে, কাল আসতেই হবে।
ও দাদা, গুড মর্নিং। বলছিলাম যে কিরম বন্যা হয়ে গেল দেখলে না চমকা? এই ঠিক আছে, দেখা হবে, সব সালে আচমকাই হয় এখানে। কেমন আছেন উনি? বেটার, আজকে অনেকটা ভালো আছে। কালকে যে কী হলো আমি ঠিক বুঝতে পারলাম না। আই সেট ব্যাক ফর সাম টাইম, এখন ভালো আছে। আপনার মিসেস কেমন আছেন? ওই ফাইট ইজ অন। আপনি কালকে না থাকলে আমি সত্যিই খুব বিপদে পড়তাম। জীবনে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে তো ভাবিনি কোনো দিন। আর গাড়িটাও ব্যবহার করতে পারি না। রূপক প্রচণ্ড পজেসিভ গাড়ি নিয়ে, ড্রাইভার রেখে মানে ব্যবহার করবো সেটা একদম পছন্দ করে না। জামাই ছাড়া কাউকে অ্যালাউ করে না গাড়ি চালাতে। কালকে অনেকদিন পরে বেশ ভালো ঘুমোলাম। কেন? ওই যে কালকে আপনি বললেন না আবার আসছেন, তো ওটাই হঠাৎ আশা জোগালো। থ্যাংকস। দুপুরে কি এখানেই থাকেন? না না, আমি বাড়ি চলে যাই। এখানে একা কোথায় ঘুরে বেড়াবো? বাড়ি চলে যাই, তারপরে বিকেলবেলা আবার চলে আসি। চলুন। কোথায়? ভয় নেই, আপনাকে এলগিন রোডের ওষুধের দোকানে নিয়ে যাবো। না আপনাকে কেউ একটা মনে করছে। কে আর মনে করবে? নিতা, আবার কে?
মাংস খেয়েছ? না, ওই আজকে একটু খিদে পেয়ে গেছিল। যত্ন নিও, তুমি কি খেলে আজ? ওনার লিকুইড ডায়েট তো। হ্যাঁ, জানি জানি জানি, ও কি বলবে তাই বলছিলাম, আপনি কোনো সুযোগই দিলেন না। আমি আজ উঠি তাহলে। নিতা, আজকে উঠি? হ্যাঁ, আসছি।
27. হ্যালো, আমি জয়া দত্ত বলছি। ও কি জেগে আছে? খুব দেখতে ইচ্ছে করছে। শুয়ে পড়। কান আসছো তো? আমি জানতাম আপনাকে দেখেই মনে হচ্ছে ভালো আছে। বলছিলাম যে দাদা,
নতুন? হ্যাঁ চারটা